স্বাগতম বন্ধুরা, কেমন হবে যদি আয়নার ভেতরে থাকা ওই আপনি আপনাকেই কন্ট্রোল করে? ধীরে ধীরে আয়নার মধ্যে থাকা রিফ্লেকশনগুলো সবাইকে মারতে থাকে এবং ওই অবস্থাকে ঠিক করতে গিয়ে আপনি নিজেও আয়নার দুনিয়ায় বন্ধ হয়ে যান। এমনই এক গল্প নিয়ে তৈরি করা আজকের সিনেমা হলো দি মিরর্স, যার আইএমডিবি রেটিং 6.1/10। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটাই মূলত এক অদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে হয়। একজন সিকিউরিটি গার্ডকে দেখানো হয় যে কোনো না কোনো কিছুর ভয়ে ভীত ছিল। গাড়িটি এদিক ওদিক ছোটাছুটি করছিল এবং একসময় সে এক ঘরে গিয়ে পৌঁছায়। রুমটিতে অনেক লকার ছিল, লকারগুলো নিজে নিজেই খুলতে শুরু করে, যার ভেতরে ছিল আয়না। গার্ডটি সেগুলো দেখে অনেক ভয় পেয়ে যায়। সে আয়নার সামনে গিয়ে বলে যে আমাকে ক্ষমা করো। ঠিক তখনই আয়নাটি ভেঙে তার এক টুকরো নিচে পড়ে যায়। তখনই দেখানো হয় যে আয়নার ভেতরে যে গার্ডটি ছিল সে ওই ভাঙা টুকরোটি হাতে তুলে নেয় এবং নিজের গলা ওই টুকরোটি দিয়ে কেটে ফেলে। এখানে সেই সিকিউরিটি গার্ডটি ওই আয়নার গার্ডের দ্বারা নিয়ন্ত্রণ হচ্ছিল, অর্থাৎ বাস্তবে সে তার অনিচ্ছাতেই ওই আয়নার গার্ডের মতো নিজের গলায় ওই ভাঙা টুকরোটি চালায় এবং সেখানেই মারা যায়। পরবর্তীতে দৃশ্য পরিবর্তিত হয় এবং আমাদের একজনকে দেখানো হয় যার নাম বেন। বেনকে এখানে আসামি দেখানো হয়, কারণ সে খুনের একটি মিথ্যা মামলায় জড়িয়ে গিয়েছিল। তাই সে তার বোনের বাড়িতে লুকিয়েছিল, কিন্তু অনেক দিন পার হয়ে গিয়েছিল আর সে চাকরিহীন অবস্থায় এভাবে তার বোনের বাড়িতেও থাকতে চাইছিল না। ফলে সে চাকরির খোঁজে বের হয়। সে এক দোকান দেখতে পায় যেটাতে সে প্রবেশ করে তার মালিকের সাথে দেখা করতে। কিন্তু দোকানটি যে বিল্ডিংয়ে তৈরি করা হয়েছে সেটি আগুনে পোড়া ছিল এবং তাতে অনেকজন মারাও গিয়েছিল। জায়গাটা অনেক নীরব ছিল। পরে মালিকের সাথে কথা বলার পর বেন তার কাজ বুঝে নেয়। বেনকে বলা হয় যে তাকে এই বিল্ডিংয়ের সমস্ত আয়না পরিষ্কার করতে হবে। বেন সে কাজ করতে রাজি হয়। পরে বেন তার বাড়িতে ফিরে আসে, যেখানে তার ওয়াইফ এবং তার এক ছেলে ছিল। বেনের ওয়াইফ বেনকে দেখে বলে যে তুমি এখানে কেন এসেছো? যেখানে ছিলে সেখানেই গিয়ে লুকিয়ে থাকো। বেন বলে যে সে তার ছেলের সাথে দেখা করতে এসেছে। আর এই অবস্থায় তাদের মধ্যে ঝগড়া হয়ে যায়। তারপর বেন সেখান থেকে চলেও যায়। এখানে জানা যায় যে বেন অনেক রাগী প্রকৃতির একজন মানুষ, আর এই বিষয়টি থেকে মুক্ত হওয়ার জন্য সেও চেষ্টা করছিল। পরের ধাপে আমাদের বেনকে দেখানো হয় যে তার কাজে ছিল। বেনের কাজটি ছিল রাতে। সেখানে গিয়ে বেন দেখতে পায় যে জায়গাটা একদম অন্ধকার। তাই সে নিজের সাথে একটি টর্চ নিয়ে যায়। সে তার ভেতরে যায়। ভেতরে যাবার সময় সে এক বড় আয়না দেখতে পায় যেটাতে হাতের ছাপ বসেছিল। বেন সেটাকে পরিষ্কার করার চেষ্টা করছিল, কিন্তু পরিষ্কার হচ্ছিল না। এখানে বেন আয়নার মধ্যে দেখতে পায় যে তার পেছনের দরজা নিজে নিজেই খুলে যাচ্ছে। কিন্তু যখন বেন পিছে তাকায় তখন সে দেখে যে সেখানে তো সব ঠিকঠাকই আছে। কিন্তু বেন বিষয়টাকে বেশি গুরুত্ব না দিয়ে চলে যায়। দেখানো হয় পরের রাত, যে রাতে বেন আবারও সেই স্থানে কাজে আসে। গত রাতের মতো সে এরাতেও আয়নাতে হাতের ছাপ দেখতে পায়। বেন মনে মনে ভাবতে থাকে যে এটা তো তার নিজের হাতের ছাপও হতে পারে। এই ভেবে বেন তার হাত ওই ছাপের সাথে মেলানোর জন্য আয়নাটিকে টাচ করে এবং সাথে সাথে আয়নাটিতে ফাটল ধরতে শুরু করে এবং সেখানে অদ্ভুত সব ঘটনা বেন দেখতে পায়। বেন ওই আয়নায় তাকিয়ে থাকে এবং দেখতে পায় যে অনেকগুলো লোক আগুনে পুড়ছে। সব জায়গায় আগুন লেগে গেছে। সেই আগুন বেনের গায়েও লেগে গেছে। বেন নিজের গায়ের আগুন নেভানোর জন্য বিচলিত হয়ে ওঠে এবং বাস্তবে সে যখন নিজের পায়ের দিকে তাকায় তখন দেখে যে সব ঠিকঠাক আছে, কোথাও কোনো আগুন নেই। এটা দেখে সে ভেবে নেয় হয়তো এটা ওই মেডিসিনের প্রভাব, যেটা সে অনেকদিন ধরেই সেবন করছে। পরে বেন নিচে এক ওয়ালেট দেখতে পায়। আসলে সেটা ওই ব্যক্তির ওয়ালেট ছিল যাকে মুভির শুরুতে দেখানো হয়েছে। বেন বুঝতে পারছিল না যে সেখানে কি হচ্ছে, কারণ সে তখনও আয়নাতে ওই অদ্ভুত ঘটনাগুলো দেখছে। তাই সে একটি আয়নাকে তুলে নেয় এবং সেখানকার বিভিন্ন স্থানে নিয়ে নিয়ে দেখতে শুরু করে। এক স্থানে সে আয়নাতে এক মহিলাকে দেখে যে আগুনে পুড়ে ঝলসে গিয়েছিল। অন্যদিকে বেনের ছেলেও তার বাড়ির আয়নাতে ওই ঘটনাগুলো দেখছিল। সে যখন তার মাকে ডাক দিয়ে বিষয়টা বলে তখন তার মা বিশ্বাস করে না এবং বলে যে তুমি হয়তো স্বপ্ন দেখছ। পরের দিন বেনের বাড়িতে ওই পূর্বের সিকিউরিটি গার্ডের নামে একটি পার্সেল আসে, যেটাতে অনেক নিউজ পেপার ছিল। আর অদ্ভুত ব্যাপার এইটা যে সেখানে ওই আগুনে পুড়ে যাওয়ার খবরটিও ছিল। বেন খুব দ্রুত দোকানের মালিকের কাছে যায়। বেন তার পূর্বের সিকিউরিটির গার্ডের কথা জিজ্ঞেস করে এবং জানতে পারে যে সে মারা গিয়েছে। পরে বেন অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, এই ভেবে যে তাহলে তাকে পার্সেল পাঠিয়েছে কে। বেনের ওয়াইফ এক হসপিটালের ডক্টর ছিল, যেখানে ওই পূর্বের সিকিউরিটি গার্ডের মৃতদেহ ফ্রিজ করা ছিল। বেন তার ওয়াইফের মাধ্যমে গার্ডটিকে দেখতে যায় এবং সেখানে সে তার অবস্থা দেখে ভয় পেয়ে যায়। পরের ধাপে আমাদের বেনের বোনকে দেখানো হয় যে আয়নার সামনে ছিল, কিন্তু সে যখন শাওয়ার নিতে যায় তখন দেখা যায় যে আয়নাতে তার রিফ্লেকশন এখনও রয়ে গেছে। ওই আয়নাতে কিছুক্ষণ পর তার রিফ্লেকশন নিজের মুখটাকে টেনে বড় করতে থাকে, যেটা বাস্তবে বেনের বোনের সাথেও ঘটে এবং সে ওখানেই মারা যায়। বেন যখন বিষয়টি জানতে পারে তখন সে নিজেকে আর কন্ট্রোল করতে পারছিল না। সে ভাবে যে আয়নাগুলোতে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে।
বেন সেই বিল্ডিংয়ে যায় এবং সকল আয়নাতে গুলি করতে থাকে। কিন্তু অবাক করার মতো বিষয় এটা যে আয়নাগুলো আবার নিজে নিজেই ঠিক হয়ে যাচ্ছিল। বেন কাঁদতে শুরু করে এবং বলতে থাকে যে আমার সাথে এমন কেন হচ্ছে। তখনই ওই আয়নাতে এক নাম লেখা ওঠে। বেন খেয়াল করে দেখে যে ওই একই নাম তার পূর্বের সিকিউরিটি গার্ডের ওয়ালেটেও ছিল। অর্থাৎ ওই সিকিউরিটি গার্ডের মৃত্যু, এই নাম, আয়নাগুলো কোনো না কোনোভাবে যুক্ত ছিল। যখন বেন এই নামের লোকের খোঁজ করতে শুরু করে, সে তখন কাউকেই পায় না। সে ওই নিউজ পেপারগুলো পড়তে শুরু করে, যেখানে সে জানতে পারে যে এক লোক ওই বিল্ডিংয়ে ইচ্ছাকৃত আগুন লাগিয়েছিল। সে নিজেও নাকি আগুনে অনেক খারাপভাবে পুড়ে গিয়েছিল, তবে সে এখনও জীবিত আছে। পরে বেন তার সাথে দেখা করতে যায়। বেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি ওই বিল্ডিংয়ে আগুন কেন লাগিয়েছিলে। সে বলে যে এতে তার কোনো দোষ নেই, আয়নাগুলো তাকে এক লোকের নাম জানিয়েছিল, তাকে সে কোথাও খুঁজে পায়নি। এর দ্বারা তার ফ্যামিলির সবাইও মারা যেতে থাকে। তাই সে ওই বিল্ডিংয়ের আয়নাগুলোকে ডিস্ট্রয় করতে চেয়েছিল, কিন্তু তারপরও নাকি সেগুলোর কিছুই হয়নি। এবার বেন বুঝে ফেলে যদি সেও ওই নামের ব্যক্তিকে খুঁজে না পায় তাহলে তার ফ্যামিলির সবাইও মারা যাবে। বেন বলে আমি তার খোঁজ করেই ছাড়বো। বেন সে বিল্ডিংয়ে ফিরে যায়। বেন বুঝতে পারে যে এটা এক মেন্টাল হসপিটাল ছিল, যেখানে রোগীদের অনেক খারাপভাবে নির্যাতন করা হতো। এই বিষয়টি তখনই তার কাছে স্পষ্ট হয় যখন সে এক দেওয়ালকে ভাঙে যেখান থেকে পানি বের হচ্ছিল। সে এক স্থানে গিয়ে পৌঁছায় যেখানে চারিদিকে অনেক আয়নার মাঝে একটি চেয়ার ছিল। আসলে এটা ওই হাসপাতালের টর্চার রুম ছিল, যেখানে রোগীদের এনে টর্চার করা হতো। বিষয়টি বেন তার এক ডিটেকটিভ বন্ধুকে বলে। তার বন্ধু তাকে জানায় যে হ্যাঁ, ওই স্থানটা নিয়ে একটি কেসও চলছিল। আর সে সকল ফাইল বেনকে দেখায়। ডিটেকটিভ তাকে বলে যে সেখানে এক রোগী ছিল যার নাম অ্যানা। তাকে নাকি অনেক বেশি টর্চার করা হতো। একদিন কোনো এক কারণে সকল রোগী অ্যানাকে মারতে শুরু করে এবং তাতে অ্যানাসহ ওই সকল রোগী মারা যায়। তার পরবর্তীতে ওই হসপিটালটাকে ব্যান করে দেওয়া হয়। তারপর নাকি সেখানে দোকানও তৈরি করা হয়, কিন্তু সেটাও নাকি পরে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। পরে বেন জানতে পারে যে অ্যানাকে তো ওই ঘটনার দুই দিন পূর্বেই ডিসচার্জ করে দেওয়া হয়েছিল। অর্থাৎ অ্যানা এখনও জীবিত আছে, অ্যানার মৃত্যু হয়নি। এই বিষয়গুলো যেন বেনকে পাগল করে তুলছিল, কিন্তু সে মনে সাহস রাখে। অন্যদিকে বেনের ছেলে নিজে নিজেই আয়নার সাথে কথা বলছিল। বিষয়টি দেখে তার মা তাকে সেখান থেকে উঠে আসতে বলে। তার ছেলে তো সেখান থেকে উঠে এসেছিল, কিন্তু তার রিফ্লেকশন ওই আয়নায় তখনও ছিল। এর দ্বারা সে বেনকে ফোন করে। বেন বলে আমি আসছি, কিন্তু আমি আসার পূর্বে কেউ কোনো আয়নার সামনে ফিরে যাবে না। বেন বাড়িতে আসে এবং ঘরে যত আয়না ছিল সে সবগুলোর উপর রং করে দেয়, যাতে তাদের রিফ্লেকশন কোনো আয়নাতে আর দেখা না যায়। বেন সেখান থেকে বের হয়ে অ্যানার বাড়িতে যায়। সেখানে গিয়ে জানতে পারে যে অ্যানা আসলেও পাগল ছিল। তার অনেক দ্রুত রাগ উঠে যেত, তাই তারা তাকে মেন্টাল হসপিটালে রেখে আসে। তারা জানায় যে অ্যানা নাকি ঠিক হয়ে গিয়েছিল এবং ভালো হয়ে বাড়িতেও ফিরে এসেছিল, কিন্তু সে যখন বাড়িতে আসে বাড়ির আয়নাগুলোতে তখন থেকেই সে নাকি অদ্ভুত কিছু খেয়াল করতে থাকে। বাড়ির আয়নাগুলোতে নাকি সে অদ্ভুত ধরনের জিনিস দেখতে পেত এবং এসবের প্রভাব পড়তে পড়তে সে আবার আগের মতো হয়ে ওঠে। তাই তাকে এমন এক স্থানে পাঠিয়ে দেওয়া হয় যেখানে কোনো আয়না নেই। বেন বলে আমি তার সাথে দেখা করতে চাই। লোকেশন পাওয়ার সাথে সাথে বেন তার সাথে দেখা করতে চলে যায়। এখানে দেখা যায় যে অ্যানা অনেক বৃদ্ধ হয়ে গেছে। বেন তার সাথে অনেকক্ষণ কথা বলে, কিন্তু যখন সে তাকে ওই হাসপাতালে আবারও ফিরে যেতে বলে তখন অ্যানা তার মুখের উপর না করে দেয়। অ্যানা বলে ওই সময় তার মধ্যে নাকি এক ডেভিল ছিল, যেগুলো তখন সেখানকার আয়নার মধ্যে বন্দি হয়ে যায়। আর যদি সে আবারও সেখানে যায় তাহলে তারা আবারও তার মধ্যে প্রবেশ করবে। বেন তাকে তার পরিবারের দোহাই দেয়, কিন্তু এর কোনো উত্তর না দিয়ে অ্যানা সেখান থেকে চলে যায়। তো বেন তার উপর গান পয়েন্ট করে বলে যে না, তাকে আসতেই হবে। অন্যদিকে দেখানো হয় যে রাত হয়ে গেছে আর বেনের ছেলে তার মায়ের পাশে নেই। তার মা তাকে খুঁজতে গেলে সে দেখে যে পুরো রুমের মধ্যে পানি। যখন সে পানির কল বন্ধ করতে যায় ঠিক তখনই এক রিফ্লেকশন তাকে পানির ভেতরে টেনে নেয়। আর ওপরে যখন তার মেয়ে আয়নার সামনে যায় তখন দেখতে পায় যে তার মা তার পেছনে দাঁড়িয়ে, কিন্তু বাস্তবে সেখানে কেউই ছিল না। ওই রিফ্লেকশন তাকে মারতেই যাচ্ছিল তখনই তার মা খুব কষ্টে এসে তাকে বাঁচিয়ে নেয়। পরে সে তার ছেলেকে আবার খুঁজতে নিচে যায় এবং নিচে তার ছেলের রিফ্লেকশন দেখতে পায়। এখানে সে ওই রিফ্লেকশনের কাছে গেলে সেটা তাকে ছুরি দিয়ে আঘাত করে। অন্যদিকে বেন অ্যানাকে নিয়ে ওই বিল্ডিংয়ে চলে এসেছিল এবং তাকে ওই রুমে নিয়ে যায় যেখানে তাকে টর্চার করা হতো। বেন অ্যানাকে ওই চেয়ারে বেঁধে ফেলে, যার পরবর্তী সময়ে ওই ডেভিলগুলো আয়না থেকে বের হয়ে অ্যানার দেহে প্রবেশ করতে থাকে। এতে বেন শীঘ্রই সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। একসময় সকল ডেভিল অ্যানার ভেতরে প্রবেশ করে এবং চারপাশে অনেক বড় ব্লাস্ট হয়। এভাবে সেখানকার সমস্ত আয়না ভাঙতে আরম্ভ করে এবং একসময় কোনো আয়নাই সেখানে অবশিষ্ট ছিল না। পরে দেখা যায় যে অ্যানা তখনও জীবিত ছিল। তার ওই ক্ষতবিক্ষত শরীর নিয়ে সে অনেক শক্তির সাথে হাওয়াতে উড়ছিল। বেন তার ওপর গুলি চালায়, কিন্তু একটা গুলিও তার গায়ে লাগে না। কিন্তু বেন এখানে বুদ্ধি কাটায়। বেন কোনোরকম ভেবে সেখানকার একটি গ্যাসের পাইপ ভেঙে ফেলে, ফলে সেখান থেকে গ্যাস বেরোতে থাকে।
এবং এই সুযোগে সে অ্যানার উপর গুলি করে। বাই চান্স সেখানে আগুন লেগে যায় এবং ওই আগুনে অ্যানা পুড়তে শুরু করে। কিন্তু তখনও অ্যানা বেঁচে ছিল। সে বিল্ডিংয়ের পিলারগুলোতে আঘাত করতে শুরু করে এবং একসময় বিল্ডিং ভাঙতে শুরু করে। দুর্ভাগ্যবশত বেনের ওপর বিল্ডিংয়ের একটি পার্টস ভেঙে পড়ে, তবে পরবর্তীতে তাকে রেস্কিউ করা হয় আর অ্যানা সেখানেই চাপা পড়ে মারা যায়। কিন্তু আশ্চর্যের বিষয় এটা যে বেন যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন সে সব কিছু উল্টো দেখছিল। সকল লেখা, চিত্র সব কিছুই সে উল্টো দেখছিল। আসলে এখানে বোঝা যায় যে বেন ওই আয়নার দুনিয়াতেই বন্দী হয়ে গিয়েছিল। কেউ তাকে দেখছিল না, শুধু বেনই সবাইকে দেখছিল, কিন্তু তাও উল্টো। সে বুঝতে পারে যে সে মারা গিয়েছে এবং এই আয়নার দুনিয়ায় বন্ধ হয়ে গেছে, আর সে কখনো সেখান থেকে বেরও হতে পারবে না, কারণ সেখানকার সকল আয়নাও ভেঙে গেছে। আর এখানেই মুভির এন্ডিং হয়। অবশেষে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইকের বাটন আপনার জন্যই। কমেন্টের মাধ্যমে বলুন যে পরবর্তী ভিডিওতে কোন মুভির এক্সপ্লেনেশন আপনারা চান, আর এরকমই এক্সপ্লেনেশন আরও পেতে নিচে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। অবশেষে থ্যাংকস ফর ওয়াচিং।